छठ पुजो उपलक्षे गरीब दुस्थ मानुषदेर हाते वस्त्र ओ खाद्य सामग्री वितरण करा हय। पूर्व बर्धमान जिलार शहर बर्धमानेर एक नम्बर वार्डेर बादशाही रोड संलग्न जीटी रोडे জেলা তৃণমূল যুব কংগ্রেসের বর্ধমান সহ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রত্যেককেই বরণ করেন আমাদের মা বোনেরা এবং একদমেন আমাদের মা বোনেরা এবং এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী সুমিত কুমার আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা আমাদের আপনাদের পাশে থাকে আমাদের বিধায়ক খোকন দাস মহাশয় আপনাদের পাশে সবসময় নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কাজ করে চলেছে যে কোনো উৎসবে সেইভাবেই আজকে ছোট পুজোয় আপনাদের পাশে দাঁড়িয়েছে যাতে সকলে মিলে একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করে নিতে পারি, সকলে মিলে এই উৎসবে আনন্দ উপভোগ করে নিতে পারি। সেই জন্যই এই প্রচেষ্টা এবং কর্মীদেরকে যে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে আমরা সাধুবাদ জানাই। যে বয়োজ্যেষ্ঠ প্রত্যেক বুথ কর্মীদের আমরা নাম করবো, তারা উপরে দাঁড়াবেন। তারা সবাই এক নম্বর ওয়ার্ডে সুমিতের সঙ্গে থাকুক এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে আমরা যারা আপনাদের পাশে থেকে সারা বছর আপনাদের কর্মসূচি আপনাদের পাশে সুখ দুঃখে থেকে আমরা এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই একদিকে শহরের উন্নয়ন আর একদিকে মানুষের মুখে হাসি ফোটানো, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেই কাজ আমরা বাংলায় করে চলেছি। আমরা জানি এখানে আমাদের এত মা বোনেরা এসেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার আমাদের মনে হয় এখানে সবাই পেয়ে থাকেন, আর যদি কেউ না পেয়ে থাকেন এক নম্বর ওয়ার্ডে আপনারা সুমিতের সঙ্গে কথা বলে নেবেন। এক তারিখ থেকে আমাদের আবার দুয়ারে সরকার হচ্ছে, সেই 20টা প্রকল্প নিয়ে দুয়ারে সরকারে আপনাদের যদি কেউ স্বাস্থ্য সাথী না হয়ে থাকে, আপনাদের যদি কেউ লক্ষ্মীর ভান্ডার না পেয়ে থাকেন, এক তারিখ থেকে দুয়ারে সরকার হচ্ছে, সেখানে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনাদের প্রাপ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মা বোনদের মুখে হাসি ফোটাতে চাইছে সেই হাসি ফোটানোর জন্য আপনারা যদি কেউ না পেয়ে থাকেন এক তারিখ আপনারা দুয়ারে সরকারে আপনারা ফর্ম ফিল আপ করে সেই কাজ করবেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিং রায়, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিরূপ যশ, জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি পল্লব দাস, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শর্মা, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 600 জন মানুষের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা নিজে সিট ছেড়ে উঠবেন না, প্রত্যেককে অনুরোধ করব নিজে নিজে সিটে বসে থাকবেন। আমাদের ভলেন্টিয়াররা আপনাদের কাছে ছট পূজার উপকরণ সামগ্রী
আজ আমরা ছট পুজো উপলক্ষে আমরা বস্ত্র বিতরণ করলাম, প্রায় আমরা 1200 লোককে বস্ত্র বিতরণ এবং পুজোর সামগ্রী দিলাম। তার সঙ্গে সঙ্গে আমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের বুথে বসতেন এবং আমাদেরকে জিতেছেন ওনাদেরকে আমরা সম্মান জানিয়েছি, শাল দিয়ে এবং মোমেন্টো দিয়ে সম্মান জানিয়েছি। এখানটায় বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, টাউন প্রেসিডেন্ট অভিরূপ জশ, বর্ধমান টাউনের সভাপতি তন্ময় সিংহ রায় এবং ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং প্রত্যেক সদস্যদের আমরা অনুরোধ করব যাতে আমাদের এই বিতরণ সুষ্ঠুভাবে হয় এবং প্রত্যেককে অনুরোধ করব। হ্যাঁ, অবশ্যই খুশি, অবশ্যই খুশি, কেন কি আগে আমরা দেখেছি কোনো সরকার বা কোনো দলের পক্ষ থেকে ছট পুজোকে সেভাবে মহত্ব দিত না, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে এসছে আমাদের ছুটি একদিন ছিল বা ছুটি ছিল না, হিন্দি সমাজের কোনো ছুটি ছিল না ছট পুজোর টাইমে, আমাদের চার দিন ছুটি দিয়েছে এবং চার দিন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।